वमा खलकतुल जिन्न वल इंस इल्ला लियअबुदून। अमार भैरव अल्लाह पाक बोलेछेन आमी मानुष एवं जिन्दर के आमार गोलामी करार जन्य इबादत करार जन्य तैयारी करेछि। এই আয়াত দ্বারা বোঝা গেল পরীক্ষাটি হলো দুই দল মানুষ এবং জিন। দুনিয়ার পরীক্ষার জন্য পাঁচটি জিনিস প্রয়োজন। তৃতীয় নাম্বার হলো পরীক্ষক, পরীক্ষা কে নেবেন? আমার ভাইরা, পরীক্ষার হলের মধ্যে শিক্ষক থাকে কি থাকে না? শিক্ষক যদি না থাকে, যে বাবা তোমরা লিখতে থাকো আমরা অফিসে বইয়া চা খাই, তাহলে পরীক্ষা হবে না কি নকল হবে? আমার ভাইরা, পরীক্ষা যাতে নকল না হয় এই জন্য টিচাররা তাকে মাঝে মাঝে প্রিন্সিপাল চাপ যায়, মাঝে মাঝে এসিলেন আসে, মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট আসে, কোন কোন জায়গায় মন্ত্রীও যায় হাজির হয়। আখরাতের পরীক্ষার জন্য তৃতীয় নাম্বার হলো পরীক্ষক। আখরাতের পরীক্ষক কে, পরীক্ষা কে নেবেন? পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? নকল টকল করার সুযোগ আছে? আমার ভাইরা, দুনিয়ার চতুর্থ নাম্বার, দুনিয়ার পরীক্ষার জন্য চতুর্থ নাম্বার হলো পরীক্ষার সময়। পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় আছে না নাই? তিন ঘন্টা বা তার চেয়ে কম বেশি। আখরাতের পরীক্ষার জন্য সময় আছে? আখরাতের পরীক্ষার জন্য সময় কতটুকু? আমার ভাইরা, আখরাতের পরীক্ষার জন্য সময় হলো একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, একজন মানুষ যখন বালেগ হয়ে গেল, তার পরীক্ষার সময় শুরু হয়ে গেল। হযরত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষার সময়। কার কাছে আজরাইল কবে আসবে জানা আছে? আওয়াজ দিয়ে বলেন জানা আছে? তাহলে কখন যে মারা যাই তা তো জানা নাই, দুনিয়ার পরীক্ষার সময় তো জানা থাকে। তিন ঘন্টা কখন শেষ হবে আমাদের তো জানাই নাই। আমার ভাইয়া, এই দুনিয়া থেকে চলে যেতে হবে নাকি মরা ছাড়া কেউ থাকতে পারবে? আমি মরব না, হ্যাঁ মরব না, কেউ মারতে পারবে না, এমন কেউ আছে? দুনিয়া কি আয় মুসাফির, মঞ্জিল তেরে কবর হুনিয়া কি আয় মুসাফির, দুনিয়া বানি হব সে লাকু করুর আয়ে, দুনিয়া বানি হব সে লাকু করুর আয়ে, বাকি রহে না কুই, বাকি রহে না কুই, মিট্টি মে সব সমায়ে, মহল হে সোনে ওয়ালে, মহল হে সোনে ওয়ালে, সব এক হো রহে হে, দুনিয়া কি আয় মুসাফির। আমার ভাইরা, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, কেউ থাকতে পারে নাই, রাজা বাদশারাও থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনে করেন বাড়ির দিকে রওনা দিলাম, রাস্তায় আজরাইলের লয়ে দেয়া হয়ে গেছে, এমন হতে পারে কি পারে না? যদি এমন বিশ্বাস থাকে তাহলে আজকে দুয়ার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহ যদি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের দোয়া যদি আমার জীবনের শেষ দোয়া হয়, আল্লাহ গো বেগুনা মাসুম না বানায়া আমার বাড়িতে নিও না, এর জন্য তৈরি আসেননি? আমার ভাইরা, এমন ভাবে যাব যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনের সবগুলি গুণা মাফ করে দেয়।
আমি বলতেছিলাম তাহলে কখন মারা যাই সেটা জানা নাই। চতুর্থ নম্বর হলো সময়, আর পঞ্চম নম্বর আমার ভাইরা দুনিয়ার পরীক্ষার জন্য নির্দিষ্ট একটা ক্লাসের পরীক্ষা দিতে হয়। এসএসসি পরীক্ষা দিবে অথবা এইচএসসি দাখেল আলেম অথবা সরেজামি সরে বেকায়া মিশকাত দাওরা যে কোনো একটা ক্লাসের পরীক্ষা দিবে। আমার ভাইরা দুনিয়ার মধ্যে ক্লাসের নাম থাকে, আখেরাতের পরীক্ষা দিব ক্লাসের নাম কি? আখেরাতের ক্লাসের নাম হলো ঈমান। জুড়ে বলি মারহাবা। আখেরাতের ক্লাসের নাম কি? আমরা কোন ক্লাসের পরীক্ষা দিব? ঈমান নামক ক্লাসের পরীক্ষা দিব। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর ঈমান নামক ক্লাস, একটা ক্লাসের মধ্যে সাবজেক্ট কি একটাই থাকে না বেশি থাকে? একাধিক সাবজেক্ট থাকে, যেমন বাংলা গণিত ইংলিশ এমন বিভিন্ন সাবজেক্ট থাকে না? আল্লাহ পাক যে পরীক্ষা নেবেন ঈমানের নামক ক্লাসের পরীক্ষা, সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হলো দুইটা। জুড়ে বলেন সাবজেক্ট কয়টা? একটার নাম হলো সুখ আর একটার নাম হলো দুঃখ। সুখ এবং দুঃখ আপনাদের এলাকায় আছে না নাই? উভয়টা আছে। কোনটা বেশি আপনাদের এলাকায়? দুঃখ বেশি, সারা পৃথিবীতেই দুঃখ বেশি। এর কারণ কি? এক নম্বর হলো পৃথিবী সুখের জায়গায় না। আমার ভাইরা সুখ এবং দুঃখ এই দুইটা বিষয়ের উপরে, দুইটা সাবজেক্টের উপরে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। আমার ভাইরা একটা বইয়ের মধ্যে কয়েকটা অধ্যায় থাকতে পারে, পাঠ থাকতে পারে, বাপ বা ফসল থাকতে পারে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুখের মধ্যেও ভাগ রেখেছেন, অধ্যায় রেখেছেন কয়েকটা, দুঃখের মধ্যে অধ্যায় রেখেছেন কয়েকটা। আজকে আমি ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এইগুলি হলো দুঃখের, দুঃখ নামক সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের মধ্যে সাবজেক্ট রেখেছেন, অধ্যায় রেখেছেন পাঁচটা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা একটা সাবজেক্টের নাম হলো দুঃখ, দুঃখের মধ্যে অধ্যায় কয়টা? পাঁচটা। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমার ভাইরা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুঃখের পাঁচটা অধ্যায় রেখেছেন, আর সুখের অধ্যায় হলো দুইটা। জুড়ে বলেন সুখের অধ্যায় কয়টা? দুইটা। তাহলে দুঃখ বেশি হইল না কম হইল? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দুঃখের অধ্যায় বেশি আলোচনা করেছেন, সুখের অধ্যায় মাত্র দুইটা। অন্য জায়গার মধ্যে বলেন ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়ানআমা। আমার ভাইরা সুখের মধ্যে অধ্যায় রেখেছেন দুইটা, একটার নাম হলো আকরামা আর একটার নাম হলো নাআমা। আকরামা কাকে বলা হয়? আমার ভাইরা তাফসীরের মধ্যে আসছে আকরামা অর্থ হলো সম্মান। আমার ভাইরা আকরামা কুল সম্মান। আল্লাহ পাক কাউকে মেম্বার বানায়, কাউকে চেয়ারম্যান বানায়, কাউকে এমপি বানায়, কাউকে মন্ত্রী বানায়, কাউকে প্রেসিডেন্ট বানায়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। মন্ত্রী হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় কিনা? মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ পাক সেই পরীক্ষা নিতে চান। জনগণকে ভুলে যায় কিনা সেই পরীক্ষা নিতে চান। আমার ভাইরা একজন এমপি মন্ত্রী হওয়ার পরেও যদি আল্লাহকে না বলে, আল্লাহর বিধান মেনে চলে, এবং কি ফজরের আযান যখন হয় আসসালাতু খায়রুম মিনান্নাউম, উঠাও উঠাও মুসলমানো ঘুম থেকে নামাজ ভালো। আমার ভাইরা ফজরের আযান যখন হয়ে যায় মন্ত্রী আর কম্বল গায়ে দেয় না, কম্বলটা ইটা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে,
ওযু বানাইয়া নামাজের দিকে যায়, নামাজ পড়ে, জনগণের সেবা করে, ইনসাফ অনুযায়ী আচরণ করে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নেতাকে বলবেন, ও নেতা, আমি তোমাকে দুনিয়ায় নেতৃত্ব দিয়েছিলাম, পাস করেছ, আজকে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ বলে কিয়ামতের ময়দানে আরশের ছায়া থাকবে যারা ইনসাফদার নেতা, এদের জায়গা দিবেন। আমার ভাইরা, পক্কালতরে যদি নেতা চিন্তা করে আমার প্রধান কাজ হলো বিরোধী দলরে সাইজ করা, আমার প্রধান কাজ হলো জনগণের সম্পদ লুণ্ঠন করা, জনগণের সম্পদ লুণ্ঠন করে এমন নেতা নাই। জুড়ে বলেন আছে না নাই? জনগণের সম্পদ চুরি করে এমন নেতা আছে না নাই? আমার ভাইরা, জনগণের সম্পদ লুটপাট করে আল্লাহর বিধানও তার কাছে ভালো লাগে না, সংসদের মধ্যে যাইয়াও ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, ওরে নেতা, আমি তো খেয়ে তুলিয়া নেতৃত্ব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম, কিন্তু তুই বেপরোয়া হয়ে গিয়েছিলে, ইনসাফ তোর মধ্যে ছিল না, ন্যায়পরা নেতা তোর মধ্যে ছিল না, অতএব যারে যা, তোর জন্য জাহান্নামের দরওয়াজা খোলা। এ হলো আক্রামা। আমার ভাইরা, আরেকটার নাম হলো ওয়ানা আনা। না আমা মানে নিয়ামত, আল্লাহ পাক সম্পদ দিবেন, কাউকে কোটি কোটি টাকার মালিক বানাবেন, আল্লাহ পাক মিল ইন্ডাস্ট্রিজের মালিক বানাবেন। লোকটা যদি কোটি টাকার মালিক হইয়া মিল ইন্ডাস্ট্রিজের মালিক হইয়া আল্লাহকে না বলে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মাহফিল করায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ওরে ধনী, তোরে আমি দুনিয়ায় ধনী বানাইছিলাম, সম্পদ দিয়েছিলাম, আজকে তোর জন্য আমি জান্নাতের দরওয়াজা করে দিলাম। পক্ষান্তরে যারা আমার ভাইরা সম্পদ পেয়ে আল্লাহকেও ভুলে যায়, গরিবদেরও ভুলে যায়, তাদের জন্য কিন্তু জাহান্নাম আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? পরীক্ষা কেন আল্লাহ পাক নেবেন এই কথাটা বলি শেষ করে দিচ্ছি। পরীক্ষা আল্লাহ পাক কেন নেবেন? ওয়াইদি বুতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন আল্লাহ পাক বলেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা নিয়েছিলাম, এই জন্য যে আমি আমার বন্ধুকে, আমার খলিলকে জাতির নেতৃত্ব দান করব, কর্তৃত্ব দান করব, জাতির নেতা বানাবো, এই জন্য আমি আমার বন্ধুকে পরীক্ষা নিয়েছিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সুখের অধ্যায় দুইটা, দুঃখের অধ্যায় পাঁচটা। আমার ভাইরা, যদি একজন মানুষ ইমানের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, আমার ভাইরা, তাহলে তার যে বিষয়গুলি আসবে, একটা হলো ভয়, দুশ্মনের ভয় থাকে কি থাকে না? জুড়ে বলেন, জেলে যাওয়ার ভয় আছে না নাই? ইমানের উপরে থাকলে জেলে যাওয়ার ভয় আছে না নাই? মায়ের খাওয়ার ভয় আছে না নাই? সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে এমন সম্ভাবনা আছে না নাই? দোকান পাট জ্বালিয়ে দিবে এমন হয় কি হয় না? ফোনের বাগান লুটপাট করে নিয়ে যাবে এমন হয় কি হয় না? এমন কি নিজের জীবনও চলে যেতে পারে? আমার ভাইরা, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামে প্রতিষ্ঠিত থাকার জন্য আমার যদি সম্পদ দিতে হয়, বাগান দিতে হয়, দোকান দিতে হয়, সব কিছু দিতে হয়, এমনকি আমার যদি জেল কাটতে হয়, এমনকি আমার জীবনও যদি দিতে হয়, জীবন দিব, ঈমান দিব না, রাজি আছেন? আরো আবার যা বলেন, জীবন দিব, ঈমান দিব না, কে কে তৈরি হাত উঠে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আমার ভাইরা, জীবন যদি চলে যায়, জীবন আবার আসবে, কবরে গেলেই তো আবার আপনারে উঠাবে, কিয়ামতের মাঠে উঠাবে। জীবন চলে গেলে জীবন ফিরে পাবেন, ঈমান চলে গেলে ঈমান আর পাওয়া যাবে?
অতএব যত কঠিন পরীক্ষা আসো আমার ভাইরা হয়তো আমাদের সামনে আমাদের জন্য আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আরো কঠিন জুলুম অপেক্ষা করছে মনে রাখতে হবে যত জুলুম আসুক নির্যাতন আসুক কোরআনের পথ থেকে সরে দাঁড়াবো না ইসলামের পথ থেকে সরে দাঁড়াবো না আমার রক্ত দিব ঈমান দিব না ইনশাআল্লাহ